247 এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা লাস্ট অব্দি দেখতে থাকুন। এই অ্যাডভার্টাইজমেন্ট বা এই নোটিশ নিয়ে বা এই বিজ্ঞপ্তি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তবে তার আগে একটা অনুরোধ করে রাখি, যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অল করে রাখুন, কারণ গভর্নমেন্ট জবের আপডেট 100% সঠিক এবং অথেন্টিক আপডেট এই চ্যানেলে দেওয়া হয়। এবং এরই সাথে কিন্তু সরকারি চাকরির প্রস্তুতির জন্য যে সমস্ত ইম্পর্টেন্ট টিপস এবং প্রশ্নপত্র কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হয়। তাই আবার অনুরোধ রইল, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা অল করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করছি। এবং কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন পোস্ট রয়েছে, কতটা বয়স আপনাদের, 18 থেকে 40 বছর, এবং তার ঊর্ধ্বে কিন্তু বয়স সীমার যে ছাড় পান সেই ছাড়টাও পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনাদের বেতন যথেষ্ট ভালো, এখানে আপনাদের প্রায় 33,000 প্লাস থেকে মাইনে শুরু হচ্ছে, 82,000-এর ওপরে কিন্তু আপনারা মাইনে পাবেন। সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করছি এবং এই পিডিএফটা যেহেতু ইংলিশে রয়েছে, এই পিডিএফটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপে আপনারা কোথা থেকে জয়েন করবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা জয়েন করে যান এবং সেখান থেকে এই পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে পড়ে নেবেন। তো আমি এখন এই পিডিএফটা আপনাদেরকে বাংলায় শোনাচ্ছি বা বাংলায় দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে রিক্রুটমেন্টটা নিয়ে এবং কিভাবে আপনারা আবেদন করবেন সমস্তটাই আজকে আপনাদের সামনে বাংলায় শেয়ার করছি। আর স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য অবশেষে দারুণ সুসংবাদ। ইতিমধ্যেই রাজ্যের জেলায় জেলায় থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের 23 জেলার বেকার যুবক যুবতীরা আবেদন জানাতে পারবেন। রাজ্যের মহিলা কিংবা পুরুষ উভয়ই এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। যে সকল চাকরির প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাইছেন এবং নিজের জায়গায় চাকরি পেতে চাইছেন, তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হবে। তো আপনাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি এবং এটা আপনাদেরকে বাংলায় শেয়ার করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এর পরবর্তীতে আসছে আপনাদের আবেদন গ্রহণ প্রক্রিয়া, কিভাবে আপনারা আবেদন আপনাদের আবেদনটা গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গে যে সকল চাকরি প্রার্থীগণ রাজ্য সরকারের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী, তাদের অনলাইন মাধ্যমে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। এরপর জরুরি সমস্ত তথ্য পূরণ করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপ করার পরে জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে, এরপর সব ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট করতে হবে, যেটা আপনাদের অনলাইন প্রসেস থাকে ফর্ম ফিল আপ করার, সেই প্রসেসের কথা বলা হচ্ছে। এর পরবর্তীতে রয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ, কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে অনলাইনে আবেদন করতে গেলে, যে সমস্ত জরুরি ডকুমেন্টস আপনাদের রাখতে হবে, প্রার্থীর বয়স, যোগ্যতা ডকুমেন্টস, অর্থাৎ আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রাখতে পারেন, যোগ্যতা ডকুমেন্টস, লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, পরিচয়পত্র, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড যেটা হয় সেটা রাখতে পারেন, কাস্ট সার্টিফিকেট যেটা হয় আপনারা সেটা রাখতে পারেন, যেটা আপনাদের নর্মাল কাস্ট সার্টিফিকেট পেয়ে থাকেন, এবং তার সাথে পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার। এর সাথে রয়েছে আবেদন মূল্য, আপনাদের কত আবেদন মূল্য রাখা হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণ এবং ইডব্লিউডিএস যারা আছেন তাদের জন্য কিন্তু 200 টাকা রাখা হয়েছে এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য কিন্তু আবেদন মূল্য মাত্র 50 টাকা রাখা হয়েছে। তো একদমই কম ফিজ রয়েছে, তো আপনারা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন। এখানে পদের নাম কি, অর্থাৎ কোন পোস্টে আপনারা আবেদন করতে চলেছেন, বিজ্ঞপ্তি প্রকাশ করে পৌরসভায় কর্মী নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে, পদের নামটা আপনারা ইংলিশে যে পিডিএফটা রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। পরবর্তীতে রয়েছে যোগ্যতা, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, একদম ন্যূনতম কোয়ালিফিকেশন চাওয়া রয়েছে। এছাড়াও যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে হবে। আপনাদের বয়সসীমা কি রাখা হয়েছে, এখানে আগ্রহী প্রার্থীদের অলরেডি বলে দিয়েছি 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এসসি এবং এসটি যারা রয়েছেন যে ক্যাটাগরিতে তারা কিন্তু 5 বছরের ছাড় পাবেন এবং ওবিসি যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই যে 3 বছরের ছাড়টা পান সেই 3 বছরের ছাড় পেয়ে যাবেন। পরবর্তীতে রয়েছে মাসিক বেতন, আপনাদেরকে বলে দিয়েছি পে লেভেল 9 অনুযায়ী আপনারা মাইনে পাবেন, মানে যথেষ্ট সাউন্ড স্যালারি কিন্তু আপনারা পাবেন, মিনিমাম 32,000 প্লাস, অর্থাৎ 33,000 থেকে কিন্তু আপনাদের মাইনা শুরু হবে, এর সাথে আরও কিছু অ্যাড হয়ে মাইনাটা কিন্তু অনেক গিয়ে দাঁড়াবে। পরবর্তীতে এবার কি আছে, নিয়োগ প্রক্রিয়া, আপনারা কিভাবে নিয়োগ করবেন, যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাবেন এবং যোগ্য হবেন তাদের কিন্তু নিয়োগ করাবে মূলত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। আপনাদের 200 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 40 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে, মোট 240 নম্বরের কিন্তু পরীক্ষা হবে এবং এর মধ্যেই কিন্তু আপনাদের কাট অফ নির্ধারিত হবে এবং আপনাদের চাকরি পাওয়ার যে মার্ক্সটা সেটা কিন্তু থাকবে। এক্ষেত্রে আপনাদের আবেদন করার লাস্ট ডেট কত, 19 এপ্রিল, অর্থাৎ একদমই হাতে সময় নেই, 19 এপ্রিল পর্যন্ত আপনারা লাস্ট ডেট পাবেন ফর্ম ফিল আপ করার, তাই হাতে বেশি দিন সময় নেই, খুব তাড়াতাড়ি ফর্মটা যদি মনে করেন তাহলে ফিল আপ করে নিতে পারেন। তো আমি আবার অনুরোধ করে রাখছি, ছোট বড় সমস্ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা অল করে রাখবেন, কারণ মনে রাখবেন এই চ্যানেলটা কিন্তু 100% সঠিক আপডেট দেওয়া হয়, কোনো রকম মিসলিড বা মিসগাইড এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে করা হয় না। ছোট বড় একটা রিক্রুটমেন্ট হোক বা 1 লাখ রিক্রুটমেন্ট হোক, এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।